মাছে ভাতে বাঙালি। বাঙালির ঐতিহ্যবাহী একটি পদ হলো দই কাতলা। পেঁয়াজ রসুন দিয়ে দই কাতলা তো আমরা খেয়েই থাকি, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া দই কাতলা কিভাবে আমি তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। এর জন্য 12 পিস কাজু বাদাম আর 2 টেবিল চামচ চারমগজ 1/2 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 450 গ্রাম কাতলা মাছ খুব ভালোভাবে ঈষদ উষ্ণ জল দিয়ে ধুয়ে রাখলাম। ভালোভাবে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ হয়। 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে 5 মিনিটের জন্য এটাকে মেখে রেখে দিতে হবে। অন্যদিকে একটা লোহার কড়াই গরম করতে দিয়েছি, লোহার কড়াইতে না ভাজাভুজি খুব ভালো হয়। 3 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়ে হাই ফ্লেমে রেখে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট হাই ফ্লেমে রেখে আবার উল্টে দিয়ে আরও 2 মিনিট এইভাবে মাছটা ভেজে নিলে মাছটা খুব বেশি কড়াও হবে না, আবার একদম নরম ভাজাও হবে না। বাচ্চারা কিন্তু নরম ভাজা মাছ একদমই পছন্দ করে না। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ ঘরে পাতা টক দই। দইটা হালকা টক হলেই বেশি ভালো হবে। জিরে গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, 1/2 চামচ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, 7 গ্রাম আদা বেটে নেওয়া আছে। ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ জল দিলে স্মুথ মিশ্রণটা তৈরি হবে। ততক্ষণে কাজু চারমগজটাও ভালোভাবে ফুলে গেছে, একটা গ্রাইন্ডার জারে দিয়ে এটারও স্মুথ পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। বাজারে গোটা কাজু আর ভাঙা কাজু দুটোই পাওয়া যায়, কিন্তু যেটা কোয়ালিটি ভালো অথচ ভাঙা, রান্নায় কেন আমরা সেটা ব্যবহার করব না বলুন? তাতে তো কিছুটা আমাদের পয়সা সাশ্রয় হয়, তাই না? একটা বড় এলাচের অর্ধেক, 2 ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী সামান্য, 4 লবঙ্গ আর সাথে দিয়ে দিতে হবে 5-6 গোলমরিচ, ছেঁচে নিতে হবে। এবার অন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল, আমি যদিও বাদাম তেলের ব্যবহার করেছি, আর সেই মাছ ভেজে রাখার তেলটাও 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে। পুরোটা সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু স্বাদটা ঠিক ভালো হবে না। এবার সেই ছেঁচে নেওয়া মশলাটা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিতে হবে। তেজপাতাটা ছিঁড়ে দিলে এর ফ্লেভারটা এনহ্যান্স করে। সেই গুলে রাখা দই মশলাটা দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি সবসময়ই একটা কথা আপনাদের সঙ্গে বলে থাকি, রিফাইন তেলটাকে না অ্যাভয়েড করুন, তার বদলে বাদাম তেল, তিলের তেল এগুলো ব্যবহার করুন, তাতে ভালো থাকবেন। 1 চা চামচ নুন দিয়ে কাজু বাদাম ও মগজের পেস্টটা দিয়ে দিতে হবে। লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু হলুদ সেই মাছের নুন হলুদ মাখিয়েছি, আর কোথাও দেইনি। যেহেতু দই কাতলা, রংটা একটু সাদাটে গোছের হলেই ভালো লাগবে, তাই হলুদটা দেবেন না। দেখবেন হলুদ ছাড়াই খুব সুন্দর রং আসবে। গ্রাইন্ডার ধুয়ে 1 কাপ জল দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটিয়ে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। এতে হলুদ দিলে হলুদের ফ্লেভারে না দই কাতলার স্বাদটা অতটা ভালো লাগবে না। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, জায়ফল গুঁড়ো 1/4 চামচ, ফোড়নে জয়িত্রী দিয়েছি তাই আর জয়িত্রী দেব না। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6 মিনিট লো ফ্লেমে এটাকে রাখতে হবে। একে একে মাছগুলোকে সব ঝোলের মধ্যে উল্টে দিয়ে আরও 4 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে রান্নাটা করতে হবে। তেজপাতার প্রয়োজন ফুরিয়েছে তাই ওটাকে বাদ দিয়ে দিলাম। এবার আর ঢাকা দেব না। এখন যদি এটা ঢাকা দেওয়া হয় তাহলে এত সুন্দর রংটা কিন্তু আসবে না। 2 কাঁচা লঙ্কা চিরে দিয়ে, 2 চা চামচ ঘি দিয়ে, 3 চা চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। যদি আপনার কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের শরবেটে ওপর থেকে ছড়িয়ে দিন। এইভাবে আরও 2 মিনিট রেখে
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পোলাও, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, গরম ভাত এসবের সাথে সার্ভ করুন। সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে দই কাতলার রেসিপিটা শেয়ার করলাম। পেঁয়াজ রসুন ছাড়াও দই কাতলা যে খাবার টেবিলে ঝড় তুলে দিতে পারে, এই পদ্ধতিতে একবার রান্না করলে তবেই বুঝতে পারবেন। শুধু আপনি বুঝলে কিন্তু হবে না, আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে হবে আপনি কতটা ভালো খেলেন। লাইক এবং সাবস্ক্রাইব তো করছেনই, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।